তো ভিউয়ার্স আজকে আমরা দেখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে যে সাবমেনুগুলো আছে এগুলার কাজ তো আজকে আমরা ক্লিপ বোর্ড সম্পর্কে জানবো তারপরে জানবো স্লাইড তারপরে ফন্ট প্রাগ্রাফ ড্রয়িং এডিটিং অ্যাড ইন তো আজকে আমরা দেখবো ক্লিপ বোর্ডে মাইক্রোসফ্ট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে সাবমেনু ক্লিপ বোর্ডের আন্ডারে কী কী কাজ করা যায় তো আমি কাজ করার আগে আমি একটি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটি ফাইল এখানে নিয়ে এসে রেখেছি তো এখান থেকে আমরা দেখাবো যে যদি আমি এখান থেকে দেখেন এই একটা টেক্স এই টেক্সের বাইরে যদি ক্লিক করি অথবা আমি একটি নিউ স্লাইড নিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে নিউ স্লাইড নিতে হয় আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তো আমি যদি নিচের দিকে ক্লিক করে ইন্টারফেস করি দেখেন একটা নিউ স্লাইড চলে আসবে নিউজ স্লাইড আসার পরে আমার স্লাইডগুলো গুলা দেখা যাবে দুইটা টেক্সট দেখা যাবে তো এখানে আমি যে কোনো টাইটেল ক্লিক করে কি করতে পারবো টাইপ করতে পারবো নিচেও টাইপ করতে পারবো এছাড়াও নিচের দিকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অপশন এখানে কি করতে পারবো অ্যাড করতে পারবো যেমন অনলাইন পিকচার মানে অনলাইন থেকে যদি আমি কোনো পিকচার আনতে চাই সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি দেখেন ক্লিক করে এখানে অনলাইন থেকে পিকচার আমি কি করতে পারবো আনতে পারবো তো এটা নির্ভর করবে আমার কম্পিউটারের নেট স্পিডের উপরে তো আমার কম্পিউটারের নেট স্পিড খুবই সলো তো এই জন্য এটা আসতে সময় লাগতেছে আমি ক্লোজ করে দিলাম তো আমি দেখিয়ে যাই আপনাদেরকে যেহেতু এটা সম্পূর্ণ যদি দেখাইতে যাই সেই ক্ষেত্রে ভিডিও কি হবে অনেক বড় হবে তো আপনারা জেনে রাখেন অনলাইন পিকচার আছে ডাউনলোড করে অথবা সরাসরি অ্যাড করার জন্য এখান থেকে আমরা কি করতে পারবো অ্যাড করতে পারবো এরপর আছে পিকচার যদি আমার ড্রাইভে কোনো পিকচার থাকে অফলাইনে আমার কম্পিউটার ড্রাইভে যে ডেস্কটপ অথবা যে কোনো ড্রাইভে সেখান থেকে আমরা কি করতে পারবো পিকচার গুলোকে অ্যাড করতে পারবো এরপরে আছে আইকন এখান থেকে আমরা যে বিভিন্ন ধরনের আইকন কি করতে পারবো প্রেজেন্টেশনের উপরে অ্যাড করতে পারবো তারপরে আছে আছে আপনার স্মার্ট আর্ট গ্রাফিক্স স্মার্ট আর্ট নিয়ে আমি কি করতে পারবো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গ্রাফিক্স এখান থেকে কি করতে পারবো তৈরি করতে পারবো এছাড়া আছে থ্রি ডি মডেলস এখান থেকে থ্রি ডি মডেলস বিভিন্ন ধরনের মডেল আমি কি করতে পারবো আমার প্রেজেন্টেশনের ইনসার্ট করতে পারবো এছাড়া পাশে আছে হচ্ছে আপনার ইনসার্ট ভিডিও আমি আমার এই কি করতে পারবো আমার এই প্রেজেন্টেশনের পেজের ভিতরে আমি কি করতে পারবো বিভিন্ন ধরনের ভিডিও ইনসার্ট করতে পারবো এছাড়া পাশে আছে হচ্ছে ট্রেবিল তার টেবিল আমরা লেখালেখির জন্য যে টেবিলগুলা তৈরি করে মাইক্রোসফট এক্সেলে সেই সেম টেবিলগুলা পাওয়ার পয়েন্টে আমরা তৈরি করতে পারবো বিভিন্ন ডিজাইনের পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে এগুলা দেখব এরপর আছে ইনসার্ট চার্ট তো এখান থেকে আমরা ক্লিক করতে পারো বিভিন্ন ধরনের চার্ট ইনসার্ট করতে পারো যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন ধরনের খেলার সময় আমরা দেখতে পাই যে কোন দল কত persen আইগে আছে অথবা কত persen পিছুন আছে বিভিন্ন কালারের মাধ্যমে দেখানো যায় এগুলো প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস হওয়া দরকার তো আমি পুরোটা ক্লাসটাই একসাথে নেচ্ছি আপনার দোজো সহকারে ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তো প্রথমে আমাদের আমি বলেছিলাম যে আমার হোম মেনুর আন্ডারে আমরা বোর্ডের কাজ দেখব তো আমি যদি সবগুলো সাব মেনু একদিনে দেখাতে চাই ভিডিওটা অনেক লং হবে তো লং হলে আপনাদের দেখার সময় মনে হবে যে এত লং ভিডিও কিভাবে দেখব ভালো লাগবে না তো সেই জন্য আমি ছোট 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 করে এক এক করে ভিডিও তৈরি করে দেব তো হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ডের ভিতর আমাদের এখানে তিনটা অপশন চারটা অপশন আছে একটা আছে পেস্ট একটা আছে ফরমেট প্রিন্টার আর দুইটা অপশন আছে কি মরা দেখেন এখান থেকে কি আছে শ্যাডো হয়ে আছে তো এই শ্যাডো দুইটাকে আমরা তাজা করতে হলে কি করতে হয় সেটাই আমি দেখাবো প্রথমে আছে কি পেস্ট তারপরে আছে হচ্ছে আপনার ফরমেট প্রিন্টার তারপরে আছে হচ্ছে আপনার কপি তারপরে আছে কি কার্ড তো এই সবগুলার কাজ সম্পর্কে আমি আগে বলি এখানে চারটা অপশন আছে তো এখানে সর্বপ্রথমে যেটা আছে কার্ট কার্ড হচ্ছে আমি যদি কোনো ডকুমেন্টস কোনো লেখা কোনো টেক্স কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই সেই ক্ষেত্রে কার্ট ব্যবহার করব কার্ড করলে কি হবে সেই জায়গায় আর যেখান থেকে আমি কাট করব সেখানে আর থাকবে না যেখানে নিয়ে গিয়ে যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে থাকবে আর যদি আমি কোনো স্লাইডকে কাট করতে চাই তাহলে স্লাইডটাকে কাট করে নিয়ে গিয়ে আমি যেখানে রাখবো সেখানে পেস্ট করলে কি হবে পেস্ট হয়ে যাবে এরপরে কি আছে কপি কপির ক্ষেত্রে সেম কাটের মতোই কিন্তু কাঠ করলে কি হয় সব কিছু কেটে নিয়ে চলে যায় আর কপি হলে পারে আমি যেখান থেকে কপি করবো সেখানেও থাকবে আবার যেখান থেকে যেখান থেকে কপি করলাম সেখানে থাকবে আবার যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে থাকবে তার মানে কপি হয় ডবল এরপরে আছে কি ফরম্যাট প্রিন্টার কাজ হচ্ছে আপনার লেখা প্রথমে যে প্যারাগ্রাফটা থাকবে ওই প্যারাগ্রাফের মধ্যে সবগুলা করতে হলে যে কাজটি করবেন সেটাই হচ্ছে আর পেস্টের কাজ হচ্ছে আমি কাট করে কাট করে নিয়ে গিয়ে যেখানে রাখবো সেটাও পেস্টের কাজ কপি করে নিতে যেখানে রাখবো সেটাও পেস্টের কাজ এই কাজটা কিভাবে করতে হয় সেটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব তো প্রথমে আমি স্লাইড নাম্বার ওয়ানে গেলাম ওয়ানে যাওয়ার পরে মনে করেন আমি আমি বলেছিলাম যে আমার এডিটার দেখান মর আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে যদি এটাকে যদি আমি এখান থেকে মার্ক করি মার্ক করার জন্য কি করতে হয় মাউসের রাইট বাটন আর লেফট বাটন ক্লিক করে এখান থেকে ধরে ট্রাক করে ট্রেনে নিয়ে আমি চলে গেলাম এই পর্যন্ত তো এই লেখাটাকে আমি এখান থেকে কি করবো কাট করবো যেহেতু আমি প্রথমে দেখেছিলাম কাঠ তো এখান থেকে আমি কি করলাম এটার উপরে ক্লিক করে এখান থেকে কাট দিলাম কাট দিলে দেখেন এখান থেকে চলে যাবে পরের লাইনটাই কিন্তু এটা অথব তো আমি এখান থেকে কার্ড করে নিয়ে আমি যদি স্লাইড নাম্বার টুতে যাই যাওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এখান থেকে পেস্ট করে দিই দেখেন ওই লেখাটা উপরে লেখাটা নিচে চলে আসছে তো এই হচ্ছে কাঠ করার সিস্টেম তো আমি যদি আবার স্লাইড নাম্বার এ যাই যদি মনে করেন যে এখান থেকে লেখাগুলোকে কি করবো কপি করবো তো এই লেখাগুলোকে কি করলাম কপি করলাম মার্ক করলাম মার্ক সিস্টেম সেম এখান থেকে ধরে ডার্ক করে আমি এখান থেকে এই যে ধরে করে প্রথমে ক্লিক দেখেন পুরান লেখাটাকে কি করলো মার্ক হয়ে গেল মার্ক করার পর এটাকে আমি কি করবো এখান থেকে কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করার পর আমি যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে গিয়ে আমি কি করবো এই যে দেখেন এখান থেকে ইন্টার দিলাম যার এখানে যাওয়ার পর আমি কি করলাম পেস্ট করলাম দেখেন এখানে সব লেখাগুলো চলে আসছে তো এই হচ্ছে কাট এবং কপি কাট এবং কপি কিভাবে করতে হয় তো এরপরে আছে হচ্ছে আপনার মনে করেন যে এই লেখাটাকে আমি একটু বোল্ড করি বোল্ড যেহেতু আমাদের পরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাই ইউ করতেছি বোল্ড করলাম বোল্ড করার পরে মনে করেন এই লেখাটাকে আমি কি করলাম আপার কেস করে দিলাম আপার কেসের কাজ হচ্ছে আপনার বড় হাতের লেখা তো স্মল লেট সরি ক্যাপিটাল লেটার তো আমি এটাকে পরবর্তী ফন্ট এর ভিতরে কাজ আমি দেখাবো আপনাদেরকে তো আমি লেখাটাকে কি করব পুরোটা সব একই রকম হবে সেই ক্ষেত্রে কি করতে হবে আমি এটাকে মার্ক করব মার্ক করার পরে আমি এখান থেকে ফরম্যাট এ ক্লিক করব ফরম্যাট পিন্টার ক্লিক করার পর আমি এখান থেকে ধরে নিয়ে যদি পুরোটাকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে আমার এই লেখার মতো হয়ে যাবে এই ছিল হচ্ছে আপনার কার্ড কপি ফরমেট প্রিন্টার পেস্টের কাজ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ